নমস্কার, আমার নাম দেবাদিত্য ব্যানার্জি। আমাদের টিম আজ আমরা বেশ কিছু রিলস বানাবো এবং উইথ পারফেকশন, যে যতটা ক্যারেক্টারের গভীরে গিয়ে আমরা অভিনয় করতে পারি। তার জন্য ড্রেস, মেকআপ, মেকআপ বক্স কি ভালো হয়েছে? ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের উঠতি অভিনেত্রী মিস ফোকাস, ফোকাস, হ্যাঁ ম্যাডাম, মৌসুমি দে, আমাদের উঠতি কাঞ্চন নাটকের এবং ভালো অভিনেতা এবং নায়ক, মানে একদম ঠিক আছে আমাদের হিরো। তো আমরা সবাই মিলে এক জায়গায় হয়েছি, লোকেশন হচ্ছে আমার বাড়ি, এবং আমরা যে কতটা পাগল সেটা আবার তোমরা দেখতে পাবে। এবং ডেফিনেটলি এই যে বসে আছে সে এখন আমাদের সাথে আছে, কাজ করবে। এবং এটাই বলবো তোমাদেরকে যে প্রতিটা জায়গায় প্লিজ আমাদেরকে ফলো করো, সাপোর্ট করো, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করো। মহাদিত্য সিনেমা হাউস, মহাদিত্য স্যারিয়ট এবং তারই সাথে দেবাদিত্য দার প্রোফাইল আমি দিয়ে দেবো FBতে, ইনস্টাগ্রামে। সন্দীপটা খুব ভালো ভালো রিলস বানায়, তোমরা দেখো, আমারটাও দেখতে হবে। সো দেরি না করে ছটপট ঝাঁপিয়ে পড়ি ভিডিও করার জন্য। ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি একটা অপরাধ, সমাজের বুকে আমি একটা কলঙ্ক। আমি জানি যে তুমি আমাকে ঘেন্না করো, আমাকে তুমি একটা ঘৃণ্য মানুষ ভাবো, কিন্তু কোনো মানুষ তার নিজের ইচ্ছে খারাপ হয় না, কোনো মানুষ তার মায়ের গর্ভের থেকে খারাপ হয়ে জন্মায় না, কোনো চোর আনন্দে চুরি করে না, কোনো ডাকাত আনন্দে ডাকাতি করে না। তো আমাদের ফুল টু রিলস চলছে এবং সেই ক্রিয়েটিভ রিলসগুলো তোমরা দেখতে পাবে। এবং এখন আমরা যেটা দেখতে পাবো বা শুনতে পাবো সেটা হচ্ছে আমার বন্ধু মৌসুমীর নিজের লেখা কবিতা। আমরা হয়তো জীবনে অনেক অনেক মানুষের কবিতা শুনি, গান শুনি, এবং খুব ভালো লাগে যখন মনের কথাগুলো যখন লেখার আকারে ধরা দেয় এবং সেইগুলো আমাদের হৃদয় ছুঁয়ে যায়। তো চলো বেশি কথা না বলে আমরা সরাসরি শুনে নিই মৌসুমীর থেকে লেখা, মানে তারই লেখা একটা খুব সুন্দর কবিতা। তৃপ্তি। বৃষ্টি ভেজা রাতের পর এক পশলা রোদ, শান্ত হিমেল মিঠেল হাওয়ার স্পর্শ, নীরবে মিলিত হয়েছিল দুটি মন, দুটি প্রাণ। চোখে চোখ, হাতে হাত রেখে পথ চলতে চলতে বাঁচতে শেখার নব আশ্বাস পেয়েছিল ভালোবাসা। চোখের পলক পড়তেই সবকিছু শেষ, স্বপ্নের ভালোবাসার খেলাঘর আজও মলিন রক্তের লালিত্যে শোকাহত। অনেক স্তব্ধতার পরেও ফিরে আসেনি সেই সকাল, ফিরে আসেনি নবপ্রজন্মের উজ্জ্বল দৃষ্টান্তের সেই অব্যক্ত ভালোবাসা। ভালোবাসার তৃপ্তি আজও পাওয়া অসম্পূর্ণ রয়ে গেছে, ভুলতে শেখানো হয়েছে হোয়াট ইজ লাভের আমেজিং ফিলিং, কিন্তু তৃপ্তি আজও রয়ে গেছে আমাদের সম্পর্কের গভীরতায়। তৃপ্ততার ক্ষোভে পাগল মন আজও অর্জন করে কাঙ্ক্ষিত তৃপ্তি, যা কেবল দিতে পারে লাভ। লাইফ ইজ আ বিগ স্ট্রাগল ইন দ্য ডার্ক, বাট লাভ ইজ দ্য সুইটেস্ট ফিলিং ইন দ্য ওয়ার্ল্ড।
কেমন লাগলো আগে বলো সেটা। খুব সুন্দর লাগলো, সবচেয়ে বড় যেটা কৃতিত্বের বিষয়, আবৃত্তি পাঠ সুন্দর করে, আর ভয়েসও সুন্দর, মডুলেশন সুন্দর, একসঙ্গে আবৃত্তি করে বা এখনো করে বোঝা যায়, যেটা সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা সবার মধ্যে থাকে না, স্বরচিত এবং মিনিংফুল, তো তার জন্য হ্যাটস অফ। আমি দাদার সঙ্গে সহমত, একদম দুর্দান্ত ফাটাফাটি হয়েছে একদম। এবার অসাধারণ একটা সুন্দর কবিতা শুনলাম, এবং কবিতা যেটা আমি ফার্স্টেই বললাম যে কবিতা তো ছন্দ অনেকেই মেলায়, হয়তো আমিও মেলাই, কিন্তু সেটা কতটা মিনিংফুল হয়, সেটা কতটা মানুষের হৃদয়ে স্পর্শ করতে পারে, সেটাই হলো আসল কবিতার উদ্দেশ্য, কবিতা লেখার উদ্দেশ্য। এবং ডেফিনেটলি মৌসুমি খুব সুন্দর একটা কবিতা লিখেছে, এবং এটা দেখে আমাদের এটা তো বোঝা গেল যে নেক্সট আমরা যখন কোনো স্ক্রিপ্ট লিখবো ডেফিনেটলি মৌসুমিকে বলবো লিখে দিতে, প্লিজ লিখে দিস। আর প্লিজ তোমরা এই ভিডিওটা শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। চলবে আমাদের অনেক অনেক পাগলামি, অনেক অনেক কবিতা, অনেক অনেক ট্যালেন্ট দেখানোর সুযোগ তোমাদের কাছে, তাই তোমরা যদি সেগুলো দেখতে চাও তাহলে প্লিজ সাপোর্ট করো আমাদের সবাইকে, শুধুমাত্র তোমাদের জন্য আমরা আসছি, আসবো, প্লিজ। হুররে 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 টাটা।